অগ্রহায়ণ মাসের প্রথম দিকে শুরু হয়, এটা চৈত্র মাস পর্যন্ত কাটা যায়। এই গোলের রসটা এই গোল বাগানে গুনে এইটি ভালো ই উৎপন্ন। আমাদের ধানের সৈন্যে আয় এই গোল বাগানে বেশি, সর্বদিকে এই গুড়ডায় সর্ব খাইতে সর্ব শরীরের কোনো ক্ষতি নেই, সবাই খাইতে পারবে, ডায়াবেটিস লোকেও খাইতে পারবে। এই গুড়ডায় লবণাক্ত আছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই গরু গাছ আমার দাদায় এই জঙ্গল কাটে জমি বাড়ি করছে, বারো এই গাছ হয়েছে, এই গাছের থেকে আমার রস বাইরেছে। এই রস তা তৈরি করে বিক্রি করছে 3 টাকা 4 টাকা 5 টাকা করিয়া। আর আমরা এখন বর্তমানে হেফা করছে আমার দাদা, এই বাবায় বাবায় কাটার পরে বাবায় চলে গেছে, এখন আমি আছি। আমি তো এই যা আছে কাটি, এখন আগে এসেছে রস, এখন বেশি এবং দামও বেশি। আগের ছিল 4 টাকা 5 টাকা, আর এখন আপনার 200 টাকা 200 টাকা 250 টাকা বেশি। বাজারে গুড়ের দাম এবছর গেল বছর ছিল 150 টাকা, এবছর 200 টাকা। হ্যাঁ, সামনে আশা করি যে এই গুড়ের দাম আরও বাড়বে। কারণ কি লিগিয়া এই গোল বাগান আমরা রাখতে পারতে আছি, এটা বিলুপ্তির কায়দায় হয়ে যাইতে আছে, যে খাল নাই নালা নাই, কারণ এটা এলে পানি লাগে, সব সময় লবণ জল লাগে। কারণ এই লবণ জল আমরা সেচ দিতে পারতে আছি না, এই গোল বাগান আমরা জমিতে রাখতেও পারতে আছি না। এখন বিলুপ্তির ভিতর, এখন এই গোল বাগান শেষের ভিতরেই, এই সামনের দিকে যত যাবে অতই আমাকে গুড়ের ক্রাইসিস হয়ে যাবে, যত পরিমাণ আমরা বাজারে বিক্রি করতে পারি এখন পরে মোরা পারবো না, সামনের দিকে পারবো না। অনেক কম হয়েছে রস।